বিয়ের ঠিক এক সপ্তাহ আগে রোড অ্যাক্সিডেন্টে আমার হবুবার আদিপের পা দুটো পঙ্গ হয়ে যায় ডাক্তার বলে দেয় পা দুটো ঠিক হবে কিনা তার নিশ্চয়তা নেই হতেও পারে আবার নাও হতে পারে না হওয়ার চান্সে বেশি এ কথা শুনে আমার পরিবার সরাসরি এ বিয়ে ভেঙে দেয় পরিবারের এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারছিলাম না আমাদের চার বছর প্রণয়নের পর বহু কাঠ খড় পুড়িয়ে দুই পরিবারকে মানিয়েছি বিয়ের জন্য এর মধ্যে আদিবের অ্যাক্সিডেন্ট হওয়ায় আমার পরিবার বিয়েটা ভেঙে দিয়েছে বড় ভাইয়া সবাইকে বুঝিয়েছে আবেগের কারণে তিশা এখন আদিপকে বিয়ে করতে চাইছে সারা জীবন আদিপের সেবা যত্ন করতে পারবে না সবাই ভাইয়ার কথাটাকেই মূল্য দিয়ে আমার বিয়েটা ভেঙে দিয়েছে আমার পরিবারের সিদ্ধান্ত শুনে হাসপাতালের বেডে শুয়েই আমার হবু বর আদিব বলেছে তিশা যদি নিজের মুখে এ কথা বলে তাহলে আমি দ্বিতীয়বার তিশাকে বিয়ে করার দুঃসাহস করব না এদিকে আমার ভাইয়া আদিপের মুখের উপর বলে দিয়েছে পরিবারের বিরুদ্ধে গিয়ে তিশা বিয়ে করবে না আমি পড়েছি মহা মহাফ্যাসাদে একদিকে আমার ভালোবাসা আরেক দিকে আমার পরিবার বড় ভাইয়া আবার আরেক জায়গায় আমার বিয়ে ঠিক করেছে এত বড় বিপদের মধ্যে আদিপকে ফেলে আমি অন্য কারো সংসার করতে পারবো না অনেক কষ্টে মাকে বুঝিয়েছি এখন মা সবাইকে বোঝাতে পারলেই হয় কোনো কিছুতেই আমার মন বসছে না এর মাঝেই বাবা আমার রুমে এলেন আমার মাথায় হাত রেখে বললেন মা রে কোনো বাবা মা তার সন্তানের খারাপ চায় না সবাই চায় তার সন্তান সারা জীবন সুখে থাকুক আমিও চাই তুইও জীবনে সুখে থাক তোর মায়ের থেকে আমি আজ সব শুনলাম তুই যদি আদিপকে বিয়ে করে সুখী থাকিস তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছিস ভেবে নিয়েছিস তো হ্যাঁ বাবা সব ভেবে চিনতেই বলেছি আচ্ছা ঠিক আছে তাহলে আগের তারিখেই তোদের বিয়ে হবে আমি আদিবের পরিবারের সাথে কথা বলছি বাবার কথা শুনে আমি বাবাকে জড়িয়ে ধরলাম অবশেষে আমার জীবনে বিয়ের দিনটা ঘনিয়ে এলো পার্লার থেকে মেয়েরা এসে আমাকে বো সাজাচ্ছে আমার মনটা আজকে অনেক খারাপ আজকে সবাইকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাব। এ কয়টা দিন বড় ভাইয়া ছোট ভাইয়া কেউ আমার সাথে কথা বলেনি বাবাও প্রয়োজন ছাড়া কোনো কথা বলেনি তবে বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনে কোনো কমতি রাখেনি পরিবারের সকলের ইচ্ছে ছিল তাদের একমাত্র মেয়ের বিয়ে অনেক ধুমধাম করে দিবে বিয়েটা আমার ইচ্ছেতে হলেও তারা কোনো কিছুর কমতি রাখেনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা আমাকে নিয়ে কানাঘোষা করছে দুনিয়ায় এত ছেলে থাকতে আমি কেন স্বেচ্ছায় পঙ্গু ছেলেকে বিয়ে করছি আরও অনেক হাবিজাবি কথাবার্তা বরযাত্রী চলে এলো কিন্তু আমার বর এলো না সকলের খাওয়া দাওয়ার পর্ব শেষে আমাকে বিদায় দেওয়া হলো আমি দুই ভাইয়াকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলাম এতদিন তারা আমার সাথে কথা না বললেও বিদায়ের বেলায় আমাকে ধরে তারাও অনেকক্ষণ কাঁদল বর ছাড়াই আমি বিয়ের গাড়িতে উঠলাম আমি মনে হয় একমাত্র মেয়ে যে কিনা বর ছাড়াই শ্বশুরবাড়ি যাচ্ছি আর পাঁচটা মেয়ের মতো আমারও খুব স্বপ্ন ছিল ঘোড়ায় চেপে বর আসবে বিয়ে করে ঘোড়ায় চড়ে শ্বশুরবাড়ি যাব। কিন্তু আমার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল শ্বশুরবাড়ি যাওয়ার পর শাশুড়ি মা আমায় বরণ করে ঘরে তুললেন বসার ঘরে ঢুকে দেখি আদিপ হাসি মুখে শেরোয়ানি পাগড়ি পরে চেয়ারে বসে আছে আমায় দেখে একটা মুস্কে হাসি দিল ওর হাসি দেখে আমারও অনেক খুশি লাগলো এরপর কাজে এসে আমাদের বিয়ে পড়ানো শুরু করলো তিনবার কবুল পড়ে দুজন একই বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম এরপর চলল আমাদের কয়েক দফা ফটো সেশন ছবি তোলা শেষে ফ্রেশ হয়ে দুজনেই বাসর ঘরে গেলাম ঘরে ঢুকেই আদিবের পা ধরে সালাম করলাম আদিব হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলে আরে আরে কী করছো তুমি পায়ে হাত দিচ্ছ কেন আমি মুখ ভেঞ্চি উত্তর দিলাম কেন সিনেমায় দেখনি বাসর ঘরে বরকে বউ সালাম করে আমার কথা শুনে আদিপ হা হা করে হেসে দিল তারপর আমার হাত দুটো ধরে বলল চার বছর ধরে আমাকে যেমন ভালোবাসছ আগামী দিনগুলোতেও ঠিক সেরকমই ভালোবেসো আমাকে কখনো একা করে যেও না তুমি ছাড়া আমি যে আমি যে বড্ড অসহায় তুমি এতদিন আমাকে এই চিনেছ না না আমি তা বলিনি মাঝে মাঝে দেখি এত বছরের ভালোবাসার বিয়ের পরও ভেঙে যায় সামান্য থেকে সামান্যতম কারণে আর তার উপর আমি হচ্ছি পঙ্গু সকলের বোঝা খেয়াল করলাম কথাগুলো বলতে বলতে আদিবে চোখে পানি এসে পড়েছে সাবধানে আমার কাছ থেকে পানি আড়াল করতে চাইছে আমিও না দেখার ভান করে ওকে বললাম আমাকে যখন কেউ বিশ্বাস করে ভরসা করে তখন আমি তাকে বিশ্বাসের মূল্য রাখতে সর্বোচ্চ চেষ্টা করি আর কখনো নিজেকে তুমি পঙ্গু বলবে না তুমি আমার হাজব্যান্ড আমার মাথার তাজ জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথে কাটাতে চাই পরদিন সকালে ঘুম থেকে উঠে দুজনেই ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে গেলাম সেখানে অনেকক্ষণ আড্ডা দিলাম ননদী দেবরদের সাথে পাশের বাড়ির কিছু মানুষ আমাকে দেখতে আসছে নতুন বউ বলে কথা সবাই বেশ ভালো কথা দোয়া করছিল আমরা যাতে অনেক সুখী হই সারা জীবন একসাথে থাকে এসব কথা শুনে বেশ ভালোই লাগছিল কিন্তু একজনের কথা শুনে আমি পুরোইথ মানুষের চিন্তাভাবনা এত নিচু হয় কিভাবে। সম্পর্কে তিনি আমার সম্পর্কের চাচি শাশুড়ি তিনি আমাকে বলেন দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর তুমি বৌমা শুনলাম তোমার বাপের বাড়িও অনেক ধনী তা আদিবের মতো পঙ্গু ছেলেকে বিয়ে কেন ও তো কোনো ভালো চাকরিও করে না পঙ্গ হওয়ার পর মনে হয় চাকরিটাও গেছে ওর বাপ ভাইয়ের টাকায় আর কয়দিন চলবে আমার মনে হয় তোমারও কোনো সমস্যা আছে না হলে তোমার বাপ মা জেনে শুনে পঙ্গ ছেলের কাছে এত সুন্দরী মেয়েকে বিয়ে দেয় ওনার কথা শুনে আমার রাগে শরীর জ্বলে যাচ্ছে মনে চাচ্ছে মুখের ওপর উত্তর দিয়ে দিই কিন্তু ভদ্রতার জন্য কিছু বললাম না প্রথমত তিনি বয়স্ক দ্বিতীয়ত আমি ঘরের নতুন বউ নিজেকে শান্ত রাখলাম আমার পাশ থেকে আদিব উত্তর দিল চাচি আপনি ঠিকই ধরেছেন আর ওর সাথে কথা বলে কোনো লাভ নেই কারণ আপনাদের বৌমা বোবা বধির আপনার কথা শুনলেও বুঝবে না মা এর জন্যই এমন আমার জন্য এমন বউ এনেছে যাতে আমার সেবা যত্ন করতে করতে বিরক্ত হলেও মুখে যাতে বলতে না পারে আদিবের মুখে এমন উত্তর শুনে আমি ভীষণ হাসি পেল আদিবের কথা শুনে চাচি খেপে গিয়ে বললেন আমার সাথে তুই মস্করা করছিস তোর বউ যে বোবা কালানা তা আমি জানি কাল বিয়ে করতে না করতে আজ ওই বউয়ের চামচামি করছিস না না জানি কয়দিন পর তোর মায়ের কি হয় এখানে চামচামে কি দেখলেন চাচি আপনি তিশাকে প্রশ্ন করছিলেন ওর উত্তরটা আমি দিয়ে দিলাম বউ নিয়ে এত বাহাদুরি করিস না দেখিস তোর এত সুন্দর বউ তোকে রেখে পরপুরুষের সাথে ভাগবে চাচি মুখ সামলে কথা বলেন আদীপ আরও কিছু বলতে চাচ্ছিল আমি চোখের ইশারায় নিষেধ করলাম এরপর শাশুড়ি মা এসে আমাদের রুমে পাঠিয়ে দিল বউ জন্য রেডি হতে বৌভাত খুব বেশি বড় করে হবে না ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের নিয়ে ঘরোয়াভাবে হবে সাজগোজ করে আমাদের দুজনে রেডি হতে হতে দুপুর হয়ে গেল আমাদের বাড়ি থেকে বাবা দুই ভাইয়া কেউ আসলো না আমাদের নেওয়ার জন্য শুধু মেজো আপা ছোটো মামা ফুপা আর কয়েকজন বাচ্চা পাঠিয়েছে আমার পরিবারে কেউ না আসায় আমার শ্বশুরবাড়ির লোকজন বেশ রেগে গেল আমার শ্বশুর আদিপ আমাকে রুমে নিয়ে এসে যা বলল তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম আমার দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো আমার শ্বশুর অনেকটা রেগেই আমাকে বললো বৌমা মানছি আদিবের সাথে তোমার পরিবার তোমাকে বিয়ে দিতে চায়নি তাই বলে আমাদের আত্মীয় স্বজনদের সামনে এভাবে মাথা নিচু কলাবে যেখানে সবাই জানতে চাইছে মেয়ের বাবা কই তাদের সাথে পরিচিত হতে চাই সে আমি কি উত্তর দিব তাদের তুমি বলে দাও বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে সেখানে এত সিনক্লেট করার কি আছে যেহেতু তোমার পরিবারই প্রথম নাটক শুরু করেছে তাহলে আমরা বাদ যাব কেন শোনো বৌমা আজকে তোমার সাথে আদিপ তোমাদের বাড়ি যাবে না আর তুমি তোমার মামাদের সাথে চলে যাও যেদিন তোমার পরিবার মানবে সেদিন ফিরে এসো এ বাড়িতে তার আগে নয় কথাগুলো বলে শ্বশুরাব্বা চলে গেলেন আদিপ স্তব্ধ হয়ে নিচের দিকে তাকিয়ে আছে আমি ওর দু বাহু ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম আমি কি করব আদিপ বলো সবাই আমাকে ভুল বুঝছে তুমি প্লিজ আমার সাথে আমাদের বাড়ি চলো দেখবে সব ঠিক হয়ে যাবে দেখো তীষা আমার নিজের একটা আত্মসম্মান বোধ আছে একমাত্র তোমাকে ভালোবাসি বলে তোমাকে বিয়ে করেছি না হলে কখনোই এত অপমানের পর বিয়ে করতাম না এখন বলতেই পারো আমি পঙ্গু মানুষ তুমি আমাকে করুণা করে বিয়ে করেছ আর তুমি যদি ভেবে থাকো তুমি আমাকে বিয়ে করেছ সেটা আমার সাত কপালের ভাগ্য তাহলে সেটা ভুল তুমি হয়তো জানো না তীষা বিয়ের প্রথম থেকেই তোমার বড় ভাই বাবা আমাকে যা ইচ্ছে তাই অপমান করে যাচ্ছে তোমার বড় ভাই বলেছে তোমাকে গলা টিপে মেরে ফেলবে তবুও আমার মতো পঙ্গুর কাছে বিয়ে দেবে না এরপর যখন বিয়ে পুরোপুরি ঠিক হলো তখন আমাকে শর্ত দিল আমার মতো পঙ্গু ছেলেকে তারা বাড়ির জামাই হিসেবে মানতে পারবে না তাই নিজের বিয়েতে বরযাত্রীতে বরি যেতে পারেনি কি বাবা বড় ভাইয়া ছোট ভাইয়া ওনারা তোমাকে বিয়েতে যেতে নিষেধ করেছিল কিন্তু ওনারা যে বলল তুমি বিয়ে করতে আমাদের বাসায় যেতে পারবে না হ্যাঁ তোমাকে জানাতে নিষেধ করেছিল আমাকে বলেছে আমি হুইল চেয়ারে বসে কখনও যাতে তোমাদের বাড়ি না যাই আমি তাতেও রাজি ছিলাম আর আজ তোমার পরিবার কি করলো আমাদের সাথে মেয়ের বউ ভাতে তার পরিবারই আসলো না এটা কি আমার জন্য অপমান না এত কিছুর পরেও তোমার যদি মনে হয় তোমার সাথে আমার যাওয়া উচিত তাহলে আমি যাব আমি জানি আজকে তোমাদের বাড়ি গেলে আজও অপমান করবে তোমার বাবা ভাইয়েরা না কখনো না যে বাড়িতে আমার হাজব্যান্ডকে অপমান করে সেই আমিও পা রাখবো না আর তোমাকে আমি ভীষণ ভালোবাসি কখনো নিজেকে পঙ্গ বলে ছোট করবে না আমি তোমার সব কিছু জেনেই তোমাকে বিয়ে করেছি আমি আদিবের চোখের পানি মুছে দিলাম আমিও নিজের চোখের পানি মুছে ড্রয়িং রুমে গিয়ে মামাদের সাথে বাসায় না যাওয়ার সিদ্ধান্ত জানালাম তারপর মামারাও চলে গেলেন শাশুড়ি আম্মা এসে আমার মাথায় হাত বুলিয়ে অনেক আদর করল রুমে এসে দেখি বড় ভাইয়া ছোটো ভাইয়া অনেকগুলো কল দিয়েছে আমি কল ব্যাক না করে তাদের ব্লক করলাম ব্লক করার আগে তাদের একটা মেসেজ দিলাম তোমরা এতদিন আদিবের সাথে যা করেছ তাতে তোমরা ঘৃণা পাওয়ার যোগ্য যদি আমাকে বাসায় নিতে চাও তাহলে তোমরা নিজে এসে আদিবের পরিবারের থেকে ক্ষমা চেয়ে আমাদের দুজনকে নিয়ে যাও যদি তা করতে না পারো তাহলে কখনো আমার সাথে যোগাযোগ করবে না ভালো থেকো ব্লক করে অনেকক্ষণ কাঁদলাম তাদের সাথে আবার কবে দেখা হবে জানি না আমি জানি আমার পরিবারের আত্মসম্মান বোধ অনেক বেশি তারা কখনই ক্ষমা চেয়ে আমাদের ফিরিয়ে নিতে আসবে না তাদের প্রতি সকল আশা মাটি চাপা দিয়ে নিজের কাজে মন দিলাম বেশ কিছুদিন কেটে গেছে এর মাঝে আমার পরিবার থেকে কেউ আসেনি এমনকি কেউ অন্য নাম্বার দিয়ে একটা বার কলও করেনি তাদের কথা না শুনে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছি বলে এত ক্ষোভ এত রাগ করবে আদিবের পরিবারের সাথে ভালোই দিন কাটছে ভেবেছিলাম আমার পরিবারের খারাপ ব্যবহারের জন্য শ্বশুরবাড়ির লোকজন আমার সাথে মিশবে না কিন্তু না সবাই আমাকে ভীষণ আদর করে ছোট বউ হিসেবে আদিবের বাবা মা বড় দুই ভাই ভাবি আমার ছোট ননদ সবাই আমাকে অনেক ভালোবাসে তবে মাঝে মাঝে আমার পরিবারের কথা মায়ের কথা বেশি মনে পড়ে বিয়ের পর থেকে আশেপাশে লোকজনের কানাখুসা বেড়েই চলছে আমি কেন আদিপকে বিয়ে করলাম এ নিয়ে লোকজনের মাথা ব্যথার কমতে নেই তাদের কথা শুনতে শুনতে আমি এক প্রকার হাঁপিয়ে উঠেছি আমি জীবনের একমাত্র লক্ষ্য যে কোনো কিছুর বিনিময় হলো আদিপকে সুস্থ করে তোলা আর লোকজনের মুখ বন্ধ করা আদিপকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি ওর পায়ের চিকিৎসা করাতে আমার বিশ্বাস একদিন না একদিন আদিপ ঠিকই সুস্থ হবে নিজের পায়ে দাঁড়াবে কিন্তু ডাক্তার রিপোর্টগুলো দেখে যা বলল। তা শুনে আমার আশার আলো নিমিশেই অন্ধকারে ডুবে গেল ডাক্তার বলল আপনার হাজব্যান্ডের পা দুটো সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম অ্যাক্সিডেন্ট পায়ের রগগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক হওয়ার চান্স দশ পার্সেন্ট এবং নব্বই পার্সেন্টই অনিশ্চয়তার মধ্যে আমি হন্তদন্ত হয়ে বললাম দশ পার্সেন্ট চান্স আছে তো আছে এটাই অনেক আল্লাহ চাইলে নিশ্চয়ই আদিব সুস্থ হবে হ্যাঁ যদি পা ঠিক হয় তাহলে বলা যাবে অলৌকিকভাবে আপনারা আল্লাহর ওপর ভরসা রাখুন পা দুটো ঠিক হলে হতেও পারে ওনাকে নিয়মিত ওষুধ খাওয়াবেন পায়ের বিশেষ যত্ন নেবেন মাঝে মধ্যে একটু দাঁড়াকরণেরও চেষ্টা করবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ধন্যবাদ ডক্টর আদিবকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে ফিরে আসলাম ডাক্তারের কথা শুনে আমার মনটা একেবারে ভেঙে গিয়েছে আদিবের দিকে তাকিয়ে দেখি ওর মুখটা ভার হয়ে আছে আদিবের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম আরে বোকা ছেলে মুখটা এমন ভার করে রেখেছো কেন ডাক্তার তো বললই এখনও দশ পারসেন্ট চান্স আছে সুস্থ হওয়ার তাহলে আর চিন্তা কি। তৃষা আমার জন্য তোমার কত কষ্ট হয় আমি জানি আমার সেবাযত্ন করতে হয় লোকজনের কটু কথা শুনতে হয় আমি কি একবারও বলেছি আমার কষ্ট হয় আর লোকজন কি বলে তা শুনে আমার কাজ নেই চলো ও যে ফুচকার স্টল আছে সেখানে গিয়ে ফুচকা খাই নাতিষা আমার ভালো লাগছে না বাসায় চলো ওর মুখে হাসি ফোটানোর জন্য আমি একটু মজা করে বললাম বিয়ের আগে তো কত বলতা। একবার বিয়েটা হয়ে নেক তারপর আর লুকিয়ে না সকলের সামনে বসে ফুসকা খাবো এখন কি প্রেমিকা নই বলে আমার কদর কমে গেছে আরে না চলো অনেক দিন পর দুজনে একসাথে বসে তৃপ্তির সাথে ফুসকা খেলাম সেখানে বসে বসে আরও কিছুক্ষণ গল্প করে বাসায় চলে আসলাম এর মাঝে এক মাস কেটে গেছে আদিব চাকরির প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি অনলাইনে একটা জব করছে ওর পায়ের যত্ন বিশেষভাবে করছি যদিও অবস্থার তেমন উন্নতি নেই তবে আমিও এত সহজে হাল ছাড়ার মেয়ে না আল্লাহর কাছে মনে প্রাণে আদিবের সুস্থতার জন্য দোয়া করছি আমার বিশ্বাস আল্লাহ আমাকে নিরাশ করবে না ঘরে টুকটাক কাজ করছি আমার ছোট ননদ এসে বলল আমার মা নাকি আমাকে দেখতে এসেছে মায়ের কথা শুনে চোখে পানি চলে এলো আমি তাড়াতাড়ি বসার ঘরে গেলাম গিয়ে দেখি মা বসে আছে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম কতদিন মাকে দেখি না মাকে স্পর্শ করতে পারি না আমাকে জড়িয়ে মাও কেঁদে ফেললেন মা আমাকে বললেন এত তো তৃষা মাকে ছাড়া এতদিন থাকলে কিভাবে। একটা দিন ফোন পর্যন্ত করলি না মাকে জড়িয়েই বাবা ভাইয়াদের সব কাহিনী বললাম আমার কথা শুনে মা অনেক অবাক হলেন আমি মাকে জিজ্ঞেস করলাম মা যদি বাবা এই বিয়েতে রাজি না থাকেন তাহলে কেন এত ধুমধাম করে বিয়ের আয়োজন করলেন তারপর আমার বউ না এসে শ্বশুরবাড়ির লোকজনকে তাদের আত্মীয়দের সামনে মাথা হেট করালেন তোর বয়স বেশি হয়নি তাই তুই অত বুঝিস না আমরাও কিন্তু তোকে বিয়ে দিয়ে কম কথা সম্মুখীন হইনি মানুষের কথা তীরের চেয়েও বিষাক্ত মানুষের কথা তো আর আমরা আটকে রাখতে পারবো না তোর বাবা ভেবেছিল তোর সাথে আদিবের বিয়ে না হলে তুই যদি আবার নিজের ক্ষতি করে বসিস তাই এ বিয়েতে মত দিয়েছিল কিন্তু যখন লোকজন আত্মীয় স্বজন তোকে নিয়ে খারাপ কথা বলছিল তুই কেন আদিবকে বিয়ে করছিস কোন স্বার্থে কোন লোভে আরও নানা বাজে কথা তখন তোর বাবা রেগে গিয়ে সব দোষ আদিবের উপর দিল ইতিহাস খেপে গিয়েছিল তাদের ধারণা আদিবার ওর পরিবারের প্ররোচনায় তুই ওদের পঙ্গু ছেলেকে বিয়ে করতে চাইছিস তবে আদিবের সাথে খারাপ ব্যবহার করা মোটেও ভালো হয়নি মা কারো প্ররোচনায় পরে আমি বিয়ে করিনি তুমি অন্তত এ কথা বলো না তোর বাবা তো এটাও বলছে আজ যদি আদিবের জায়গায় আমার মেয়ে পঙ্গু হতো তাহলে কি ওরা মেনে নিত কোনোভাবেই মেনে নিত না তাহলে তো শ্বশুরবাড়ির লোকজন আমাদের উপর রেগে থাকার কোনো কারণ নেই তবে আদিবের আমাদের পরিবার সত্যি অনেক খারাপ ব্যবহার করেছে যাই হোক তুইও আর রাগ করে থাকিস না আজ বাড়ি চল তোর বাবা ভাইয়েরাও ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে তোকে দেখলে অনেক খুশি হবে না মা সেদিন যায়নি আর আজও যাব না যেদিন বাবা ভাইয়া আসবে সেদিন আমি ঠিকই যাব তার আগে না তোর বাবা ভাই কখনোই মা আর পুরো কথাটা শেষ করতে পারলেন না এর মধ্যেই শাশুমা চলে আসলেন সাথে দুই ভাবি নাস্তা নিয়ে আসলেন আমার শাশুড়ি কোনো রকম কৌশল বিনিময় করে চলে গেলেন বুঝলাম মায়ের ওপর তিনিও রেগে আছেন ভাবিরা আবার মায়ের সাথে অনেকক্ষণ গল্প করলেন তারপর আদিবের সাথেও কিছুক্ষণ কথা বলে দুপুরের দিকে মা চলে গেলেন অনেকবার খাওয়ার জন্য অনুরোধ করলাম কিন্তু মা না খেয়েই চলে গেলেন যাওয়ার সময় আমার জন্য মা শাড়ি আর ওর জন্য পাঞ্জাবি দিয়ে গেল আদিবের হাতে দিতে ও পাঞ্জাবি খাটের উপর কিছুটা ছুঁড়ে রাখলো আমি ওর দিকে তাকাতেই আমার চোখের ভাষা বুঝে বলল আমার অনেক পাঞ্জাবি আছে এখন এটা পড়ব না রেখে দাও আমি ওর কথাটা স্পষ্টই বুঝলাম আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম যে রাগ আমার বাবা ভাইয়ের ওপর থাকতে পারে মায়ের উপহার দেওয়া পাঞ্জাবিটা এভাবে অবমাননা করা উচিত নয় আমার কথা শুনে ও কোনো উত্তর দিল না একেবারে নিশ্চুপ হয়ে গেল পরিবারের জন্য আমার মনটাও যে পুরে কয়লা হয়ে যাচ্ছে সেটা তো কেউ বুঝতে পারছে না বিকেলে ছাদ থেকে জামা কাপড় এনে রুমে আসতে আদিবকে দাঁড়াতে দেখে আমি খুশিতে একটা চিৎকার দিলাম কিন্তু আমার খুশিটা বেশিক্ষণ স্থায়ী হলো না আদিবের পা দুটো কাঁপতে কাঁপতে ও পড়ে গেল আমি দৌড়ে গিয়ে ওকে উঠালাম আমি ওকে দাঁড় করানোর চেষ্টা করলাম কিন্তু ওর পা দুটো কাঁপার কারণে দাঁড়াতে পারলো না শরীরও ঘামে পুরো ভিজে গেছে মনে মনে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম অবশেষে আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছেন মনের মাঝে আবারও আসার আলো দেখতে পেলাম রাতে আদিপের পায়ের ভালো ট্রিটমেন্টের জন্য ও রাব্বা বড় ভাইদের সাথে পরামর্শ করলাম পরদিনই আমি আদিপ ওর বড়ো ভাই ডাক্তারের কাছে নিয়ে গেলাম সেখানে তারা অনেকগুলো টেস্ট করানোর পর আদিপের পায়ের জন্য ইন্ডিয়ার এক ডাক্তারকে দেখানোর জন্য পরামর্শ দিল বাড়ি এসে সকলের সাথে কথা বলে জরুরি ভিত্তিতে সব কাগজপত্র ঠিক করে আদিপকে দশ দিনের ভিতর ইন্ডিয়া নেওয়া হলো আদিবের সাথে আমি বড়ো ভাই ভাবি আব্বা গিয়েছি সেখানে আদিপের পায়ে ছোটোখাটো একটা অস্ত্র পাচার করা হয় প্রায় পনেরো দিনের মতো বেডরেস্টের পর আদিপ স্ক্রেচ ব্যবহার করে দাঁড়াতে পারে অল্প অল্প হারতে পারে বেশিক্ষণ হাঁটতে পারে না ক্লান্ত হয়ে যায় ডাক্তার বলেছে আস্তে আস্তে আবার আগের মতো সুস্থ হয়ে যাবে প্রায় দেড় মাস পরে আমরা ইন্ডিয়া থেকে ফিরলাম আদীব স্ক্রেচ ব্যবহার করে এখন হাঁটে বাড়ি আসার পর আম্মা আমাকে আর আদিবকে দেখে সে কি কান্না আমাকে বলে তুমি শুধু আমার বৌমা না তুমি আমার মেয়ে তোমার জন্য আজ আমার আদিপ নতুন করে বাঁচতে পারবে নিজের পায়ে হাঁটতে পারবে তোমার জন্য মন থেকে অনেক দোয়া তুমি জীবনে অনেক সুখী হও আমার ছেলেকে নিয়ে তোমার মতো এমন একটা বৌমা পেয়ে আমার অনেক গর্ব লাগছে আমি মুসকি এসে বললাম সবার আগে আল্লাহর কাছে সুক্রিয়া করা উচিত মানুষ তো মাত্র উশিলা তবুও বাড়ির সকলে আমার প্রশংসায় পঞ্চমুখ আদিব এখন সম্পূর্ণ সুস্থ হাঁটাচলা করতে কোনো অসুবিধা হয় না একটা ব্যাংকে চাকরিও পেয়েছে আজকেই ওর অফিসের প্রথম দিন ইদানিং আমার কেন জানি মাঝে মাঝে হয় হয় আদিপ কি আমাকে কখনও ছেড়ে চলে যাবে অফিস থেকে ফেরার সময় আমার জন্য এক মুঠো রেশমি চুরি এনেছে সেদিকে আমার দোল নেই আমার মাথায় কী সব হাবিজাবি চিন্তাভাবনা ঘটছে আমি আদিপের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম তোমার সাথে কি কোনো মেয়ে কলিগ আছে আমার কথা শুনে আদিপ জোরে হেসে দিল ও আচ্ছা এই জন্যই তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে হ্যাঁ আছে তো একজন মেয়ে কলিগ আছে তবে আমার থেকে মিনিমাম সাত আট বছরের বড়। তোমার চিন্তার কোনো কারণ নেই যদি আমার চেয়ে বয়সে ছোট হতো তবুও আমি দূরে দূরে থাকতাম কারণ তুমি যে আমার একমাত্র প্রিয়তমা বিশ্বস্ত অর্ধাঙ্গিনী হাজার বাধা আসলেও তো তোমার হাত আমি ছাড়বো না যেমনটা তুমি আমার পাশে ছিলে হাজারো সমস্যা মোকাবিলা করে আমি কেঁদে দিয়ে বললাম কথা দিলে তো হ্যাঁ আমার পাগলি আমি ওর কানে কাছে গিয়ে লাজুক মুখে ফিসফিস করে বললাম ওই শোনো একটা কথা বলার ছিল কিন্তু আমার না ভীষণ লজ্জা করছে তাহলে বলে ফেলো আমার কাছে আবার লজ্জা কিসের হুম হুম আমার অনেক লজ্জা করছে তোমাকে কথাটা বলতে ইদানিং আমার আসলে খাওয়ার প্রতি অরুচি লাগছে খেতে বসলেই বমি আসে মাঝে মাঝে আচার খেতে ইচ্ছা করে এবার তুমি বুঝে নাও কথাটা বলে আমি আবারও হাত দিয়ে চোখ ঢাকলাম তোমার শরীর অসুস্থ এটা বলতে এত লজ্জা আচ্ছা আজকে ভাবিকে বলে দিব কালকে যেতে তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যায় মনে হয় তোমার ফুড পয়জিং হয়েছে আদিপ হাসি চেপে স্বাভাবিক ভঙ্গিতেই কথাটা বলল। গাধা কোথাকার আমার ফুড পয়জিং হয়েছে তোকে কে বলেছে রে আমি কি একবারও বলেছি আমার চোখ দেখে অন্য সময় সব বলে দিতে পারো আর এখন কেন বুঝছো না কি বলতে চাইছি আমি কিছুটা চিল্লিয়ে বললাম থাক থাক মহারাণী আর চিল্লাতে হবে না আমার অনাগত প্রিন্স প্রিন্সে শুনলে কষ্ট পাবে যে ওদের আম্মু ওর বাবার সাথে ঝগড়া করছে আদেবের কথা শুনে তৃষা আরও খেপে গেল নাক ফুলিয়ে বলল তাহলে এত ঢং দেখানোর কী হলো ফালতু লোক কোথাকার আরে রাগ করছো কেন আমি তো দেখছিলাম আমার মিষ্টি বউটা আমার কাছে কেমন লজ্জা পাচ্ছিল আবার আমি না বোঝার ভান ধরায় কেমন খেপে যাচ্ছিল একটা কথা রাখবে আমাকে আমাদের বাসায় কিছুদিনের জন্য দিয়ে আসবে বাসায় যাওয়ার জন্য মন ছুটে গেছে কতদিন সবাইকে একসাথে দেখি না আর জানোই তো একটা মেয়ের এই অবস্থায় তার মাকে কতটা প্রয়োজন আচ্ছা মায়ের সাথে গিয়ে কথা বলে দেখি জানোই তো আমাদের পরিবারে মায়ের কথাই সব কথা আদেব মায়ের কাছে গিয়ে আমার কথাটা বলাতে আগুনে ঘি ঢালার মতো হলো আমি আমার রুম থেকেই শুনতে পেলাম আমার পরিবারের সম্পর্কে আজে বাজে কথা বলছে তারা ছেলেপক্ষ হয়ে কেন তারা মেয়ে পক্ষের কাছে ছোট হবে আর অনেক কথা ওনার কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে এলো আমি তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেলাম সেখানে কিছুক্ষণ কেঁদে চোখ মুখে পানি দিয়ে বেরিয়ে এলাম এসে দেখি আদিপ চুপ করে মাথা নিচু করে বিছানায় বসে আছে আমিও কিছু না জানার ভান ধরে ওর পাশে গিয়ে বসলাম ও আমার হাত দুটো জড়িয়ে ধরে বলে তিসা মা তোমাকে এ অবস্থায় জার্নি করতে নিষেধ করেছি তুমি মাকে প্লিজ ভুল বোঝো না আমি তোমাকে কথা দিচ্ছি দু এক দিনের মধ্যে তোমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তোমাদের বাসায় নিয়ে যাব। আমি ওর মিথ্যা আশ্বাস শুনে চুপ করে রইলাম দেখতে দেখতে নয় মাস কেটে গেছে বেবি হওয়ার সময়ও প্রায় ঘনিয়ে এসেছে বাসায় আর যেতে পারিনি আদিব যদিও নিয়ে যেতে চেয়েছিল কিন্তু আমি মিথ্যা কথা বলে যেতে চাইনি এর মাঝে মা আমাকে দুবার দেখে গেছেন আশ্বাস দিয়ে গেছেন বেবি হলে বাবা আর রাগ করে থাকতে পারবে না বাবার মাঝে এখনই আমার জন্য অনেক দুর্বলতা দেখতে পায় মা আমিও সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমার বেবি এসে দুপক্ষের মনোমানিন্য হিসাব শেষ করবে হঠাৎ করেই আমার পেন ওঠে আমি তাড়াতাড়ি আদিপকে কল করি ও তখন অফিসে আদিপ জানায় ও অফিস থেকে ছুটি নিয়ে এক্ষুনি আসছে ভাবিদের নিয়ে যাতে হাসপাতালে যাই আম্মা দুই ভাবি আমাকে নিয়ে হাসপাতালে গেল যাওয়ার আগে আমার মাকেও খবর দেওয়া হলো হাসপাতালে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাকে ওয়েটিং রুমে নেওয়া হল যতক্ষণে আদিপ আর তীষার মা হাসপাতালে পৌঁছে যায় ওটি রুম থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে আদীব মনে মনে আলহামদুলিল্লাহ পড়ে নেয় নার্স এসে জানায় আদিবের ছেলে সন্তান হয়েছে বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছে নার্সের কথা শুনে আদিপ আবারও মনে মনে আলহামদুলিল্লাহ পড়ে নেয় দুই দিন পরে তিশাকে আর ওর ছেলেকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যায় পুরো বাড়ি আনন্দে ভরে যায় তীষার সবচেয়ে বেশি হাসি পায় যখন ছেলেকে নিয়ে আদিপ দুষ্টুমি করে তখন আদিবকেও বাচ্চাদের মতো মনে হয় এবার তিশা সিদ্ধান্ত নেয় ওর বাবাকে ফোন করবে সব ভেবে চিনতে তিশা কল করে ওর বাবাকে ও থেকে কল রিসিভ করার পর তিশার বাবার কর্মকাণ্ডে তিশা পুরোই অবাক হয়ে যায় তিশার কণ্ঠস্ব শুনে ওর বাবা হাও মাও করে কান্না করে দেয় বাবা তুমি কাঁদছ আদিপকে বিয়ের সময় অপমান করা নিয়ে বাবাকে অনেক করা কথা বলার ছিল কিন্তু বাবার কান্না দেখে আমি আর বলতে পারলাম না মনে মনে বললাম তোর সাথে জামাইয়ের সাথে অনেক অন্যায় করেছি আমরা আমাদের তুই মাফ করে দিস এতদিন নিজের কি মনের মধ্যে পুষে রেখেছিলাম কিন্তু মনের মাঝে এক বিন্দুও শান্তি পাইনি আজ এক বছর পরে তোর কণ্ঠস্ব শুনে মনে শান্তি পেলাম তোর কথা ভেবে ভেবে একটা রাতও ঠিকমতো শান্তিতে ঘুমাতে পারিনি তবুও তো তুমি তোমার ওই ছোটো মেয়েটাকে একটা বারের জন্য দেখতে আসুনি নিজের জেটটাকে বেশি প্রাধান্য দিয়েছ এখন আসো প্লিজ তোমার নাতিটাকে দেখে যাও নাকি এখনও আসবে না হ্যাঁ মা আসব। তোকে জামাইকে প্রাপ্য সম্মান দিয়ে আমাদের বাড়ি নিয়ে আসব। জামাই আবার রাগ ধরবে না তো তুমি যদি নিজে আসো তাহলে রাগ করবে না বাবার সাথে প্রায় এক ঘন্টা কথা বলে ফোনটা রাখলাম আজ আমার মনেও অন্যরকম প্রশান্তি বইছে মনে হচ্ছে সুখে সাগরে ভেসে যাব। কিন্তু এত সুখ আমার কপালে সইবে তো ঠিক দুই দিন পর ঘরের কাজ করছি হঠাৎ কলিং বেলটা বেজে উঠলো সাধারণত এই দুপুরের দিকটায় কেউ আসে না আমি গিয়ে দরজা খোলার পর অবাক হয়ে গেছি আমাদের বাড়ি সবাই এসেছে তারা কেউ আমাকে বলেনি যে তারা আসবে অনেক খাবার দাবার বাবার জন্য জিনিসপত্র আরো অনেক কিছু সাথে নিয়ে এসেছে বাবা ভাইয়া আমাকে জড়িয়ে ধরে এসে কি কান্না আমার পরিবারের সবাইকে দেখে আমার শাশুড়ি রুমে গিয়ে মুখ গোমড়া করে বসে রইলেন সাথে অন্য সবাইকেও আসতে নিষেধ করলেন আমার শ্বশুরবাড়ির সবাইকে ডাকতে বললেন বাবা আমি শাশুড়িকে গিয়ে ডাক দিতেই তিনি আরেক দিকে মুখ ঘুরিয়ে বসে রইলেন আমি গিয়ে আমাকে বললাম আমার বাড়ির লোকজন এসেছেন আসুন আপনি তিনি পাশে বসে থাকা ননদকে গলা স্বর নামিয়ে বললেন আমার ছেলে আজ সম্পূর্ণ সুস্থ দেখে ওনারা আজ এসেছেন ঢং দেখাতে এতদিন কই তাদের আলগা পীড়িত আম্মার কথা শুনে আমার ভীষণ রাগ লাগলো এতদিন তার মুখের উপর কোনো কথা বলিনি কিন্তু আজ বললাম আমি বললাম আপনি ঠিক কী বললেন আম্মা বুঝতে পারলাম না তিনি আমতা আমতা করে বললেন না কিছু না তুমি গিয়ে নাস্তা রেডি করো আমি এক্ষুনি আসছি আমি যাওয়ার কিছুক্ষণ পরে আম্মা আসলেন কিছুটা গোমরা মুখ করেই সকলের সাথে কথা বললেন দুপুরে খাওয়ার সময় বড় ভাইয়া বললেন আজকে আমাদেরকে তাদের সাথে নিয়ে যেতে চান বাবা ও ভাইয়ার সাথে একমত দিলেন আমিও ভীষণ খুশি হলাম কিন্তু আপত্তি করলেন আমার শাশুড়ি পরে কোনো দিন আদি বোমাকে নিয়ে আপনাদের বাড়ি যাবে আজ না আমার মনটায় কেমন কু ডাকছে আরে আজকে গেলে অসুবিধা কী শুক্রবার শনিবার এমনিই বন্ধ আবার রবিবারও সরকারি ছুটি পড়েছে তাই বলছিলাম তিন দিন আমাদের বাড়ি মেয়ার জামাই বেরিয়ে আসুক তিন দিনের এমন ছুটি তো আর সব সময় আসে না তবু আম্মা আপনি প্লিজ আর আপত্তি করবেন না কতদিন বাসায় যায় না কিছু হবে না দেখবেন আমি এখনি আদিবকে ফোন করে কথা বলছি আর জামাকাপড়ও গুছিয়ে নিই দুপুরে খাওয়া দাওয়া শেষে জামাকাপড় গুছিয়ে আদিবকে বিকালের দিকে ফোন দিই আমার পরিবারের লোকজন এই বাড়িতে এসেছে শুনে আদিপ অনেক খুশিও হয় আবার অবাকও হয় কি তুমি এতক্ষণে এই কথা বলছ তাহলে কখন বলতাম এতক্ষণ অনেক বিজি ছিলাম শোনো তোমার অফিস তো আর কিছুক্ষণের মধ্যেই ছুটি হয়ে যাবে তাই না একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো প্লিজ পাঁচটায় অফিস ছুটি হবে কিন্তু আগামী তিন দিনের ছুটি থাকায় বেশিরভাগ মানুষই আজ বেড়াতে যাবে যার কারণে রাস্তায় আজ অনেক জ্যাম থাকবে আর জ্যাম ছুটতে ছুটতে চার পাঁচ ঘন্টা লেগে যাবে সেটা তো আর তোমার অজানা নয় আমার আস্তে আস্তেও লেট হবে এটা ধরে নাও আমি একটা বুদ্ধি দিই তুমি না লঞ্চে করে চলে আসো বাসায় আসতে আসতে এক ঘন্টা লাগবে আর কোনো জ্যাম ট্যাম ভয় নেই মাথা খারাপ নাকি তুমি জানো না আমি সাঁতার পারি না তাই লঞ্চে উঠি না নদী পথে যাতায়াত করতে আমার ভীষণ ভয় লাগে লাস্ট কবে উঠেছি তাও মনে নেই আর উঠলেও সাথে পরিচিত কাউকে নিয়ে উঠি বলা তো যায় না যদি লঞ্চ টঞ্চ ডুবে যায় মারা যায় ফালতু কথা বাধ্য এই সমস্ত কথা আর বলবে না আর তুমি যা ভালো মনে করো তাই করো কিছুটা অভিমান করে ফোনটা কেটে দিলাম কিছুক্ষণ আবার আদি ফোন করলো আমি কলটা রিসিভ করলাম না আবারও কল করলো আমি আবারও রিসিভ করলাম না এমন করে অনেকগুলো কল করলো শেষমেশ বাধ্য হয়ে কলটা রিসিভ করলাম কি হলো রাগ করেছ তীষা আমি কোনো উত্তর দিলাম না আরে শোনো আমি তোমার কথাটা ভেবেই লঞ্চঘাটে এসেছি লঞ্চ দিয়েই আসবো এবার খুশি তো হ্যাঁ খুব খুশি তাড়াতাড়ি আর সাবধানে চলে এসো আমি সবাইকে গিয়ে বললাম আদিপ লঞ্চে করে আসছে তাই জ্যামের কোনো চিন্তা নেই খুব তাড়াতাড়ি চলে আসবে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে অথচ আদিবের ফেরার কোনো নাম নেই অথচ এক ঘন্টা সর্বোচ্চ দেড় ঘন্টার মধ্যে পৌঁছানোর কথা ব্যস্ততার কারণে কলও করতে পারিনি সন্ধ্যায় আমি সকলের জন্য নাস্তা বানাচ্ছি আর আমার ননদ রিনি টিভি দেখছে হঠাৎ রিনি চিৎকার দিয়ে আমাকে ডেকে বলল ভাবি ভাবি এই দেখো আমাদের শহরের লঞ্চ ঘাটে মাছের ট্রলারের সাথে ধাক্কা লেগে একটা লঞ্চ ডুবে গেছে লঞ্চ ডুবার কাহিনী শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমি থর থর করে কাঁপছি রিনির কথা শুনে সকলে নিউজ দেখার জন্য ড্রয়িং রুমে চলে আসলো তাদের সাথে আমি যোগ দিলাম আধা ঘন্টা আগে লঞ্চটা ডুবেছে আর সেই সময়টাতে আদিবেরও লঞ্চে ওঠার কথা আরও যদি লঞ্চে উঠে থাকে তাহলে না আমি কিছু ভাবতে পারছি না আমি তাড়াতাড়ি ওকে কল দিলাম কিন্তু ওর ফোনটা বন্ধ দেখাচ্ছে এই মুহূর্তে সংযত প্রদান করা সম্ভব হচ্ছে না কথাটা শোনা মাত্রই আমার বুকের মধ্যে মচুর দিয়ে উঠল। আমার তখনই কান্না শুরু করে দিল আর আমাকে গালিগালাজ করা শুরু করে দিল এই অলক্ষ্মী মেয়েটা সব কিছুর জন্য দায়ী আমার ছেলের কিছু হলে তোকে আমি ছাড়ব না বাড়ি জুড়ে সকলের কান্নার রোল পড়ে গেল সকলে মিলে সিদ্ধান্ত নিল এক্ষুনি লঞ্চ ঘাটে যাবে সকলের সাথে আমিও গেলাম বাসায় শুধু বড় ভাবি রিনি আর আমার ছোট ছেলেটা রইল আমাকে অবশ্য কেউ নিতে চায়নি সবাই বলেছে আমার ছেলেকে দেখতে আর কোনো দুশ্চিন্তা না করতে কিন্তু দুশ্চিন্তা না করতে বললেই তো আর দুশ্চিন্তা ছাড়া থাকা যায় না আমি সকলের সাথে এক প্রকার জোর করেই গেলাম আদিবের জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে দোয়া করছি যেভাবেই হোক আদিব যেন ফিরে আসে টানা তিন দিনের ছুটি থাকায় রাস্তায় অনেক জ্যাম পড়ল সন্ধ্যার দিকে সিএনজি বাসের সংঘর্ষের ফলে বহু মানুষ আহত হয়েছে সেজন্য অর্ধেক রাস্তা বন্ধ আমরা কোনো রকম লঞ্চ ঘাটে পৌঁছালাম জানতে পারলাম বেশিরভাগ মানুষ উদ্ধার করা হয়ে গিয়েছে কাউকে জীবিত অবস্থায় আবার কাউকে মৃত একপাশে অনেকগুলো লাশ জড়ো করে রাখা হয়েছে এখানে আসার পর ভয়ে আমার শরীরে কাঁপনি ধরে গেল চারপাশে মানুষের কান্নার আহাজারিতে আমি নিজেই কাঁদতে ভুলে গেলাম মনে হচ্ছিল আমি মাথা ঘুরে পড়ে যাব। নিজেকে অনেক কষ্টে দাঁড় করিয়ে রাখলাম আদিপের বড় ভাই আর আমার বড় ভাইয়া দুজনে গিয়ে জড়ো করা লাশের মধ্যে খুঁজলো সেখানেও আদিপকে খুঁজে পেল না খোঁজ করে জানা গেল এখনও চার পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হয়নি তাদের কথা শুনে আমাদের সকলের কান্নাটা বেড়ে গেল সকলে ধরেই নিল ওই একগত লোকেদের মাঝে আদিব আছে আমার শাশুড়ি এই কথাটা শুনে পাগলের মতো আচরণ শুরু করলো তিনি রাস্তায় আদিপের বয়সী যাকে দেখছেন তাকেই বলছেন আমার আদিপ মরেনি আমার আদিপ বেঁচে আছে এই তো আমার মানিক আমার শাশুড়িকে অনেক কষ্ট করে বাড়ি আনা হলো বাড়ি আসার পরে দেখি আত্মীয় স্বজন দিয়ে বাড়ি ভরে গেছে পুরো বাড়িতে মরা কান্না জুড়ে গেল সকলে কাঁদছে কেবল আমি কাঁদছি না এমনকি আমার দুধের শিশুটাও কাঁদছে আর আমি নিশ্চুপ হয়ে বসে আছি আমি বিশ্বাসই করতে পারছি না আদিবজি আমাদের ছেড়ে চলে গেছে অনেকে আমাকে বলছে চিৎকার করে কাঁদতে কাঁদলে এমনটা হালকা হতো কিন্তু আমার মনে হচ্ছে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি আর দুঃস্বপ্নটা ভেঙে গেলে আমি আবার আগের জায়গায় ফিরে যাব। আমার মাথাটা কেমন জানি ভার হয়ে আসছে চারপাশে অন্ধকার হয়ে এলো এরপর আর মনে নেই পরে নিজেকে বিছানায় আবিষ্কার করি বড়োভাবেই আমার পাশে আছেন বাবুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন আমাকে নড়াচড়া করতে দেখিয়েই বললেন বোন আমার বাবুটা সন্ধ্যা থেকে কষ্ট পাচ্ছে ওর দিকেও তো তোমার একটু খেয়াল রাখা উচিত এখন গভীর রাত ওকে একটু বুকে জড়িয়ে আদর করো ওকে খাওয়াও যা হবার তা হবেই কেউ আমরা ফিরাতে পারব না তুমি নিজেকে একটু শক্ত করো সত্যি আদিবের চিন্তায় বাবুর কথা ভুলে গিয়েছিলাম বাবুকে কোলে নেওয়ার পর বুক ফিটে কান্না আসলো জোরে জোরে চিৎকার করে কাঁদলাম পরদিন পুরো বাড়িতে থমথমে অবস্থা বাড়ির আত্মীয় স্বজন আমার বাড়ির সকলে চলে গিয়েছে বড় ভাবি ছাড়া কেউ আমার সাথে কথা বলছে না আমার শাশুড়ি কিছুক্ষণ পর পর কাঁদছে আমাকে বকছে আব্বা আদিপের বড় ভাইও আমার উপর বেশ ক্ষিপ্ত তাদের কথা অনুযায়ী আমি যদি আদিপকে লঞ্চে আসার পরামর্শ না দিতাম তাহলে আজকের এ দুদিন দেখতে হতো না আমি কি কখনো জানতাম লঞ্চটা ডুবে যাবে তাহলে তো কখনোই বলতাম না বিকেল পর্যন্ত লঞ্চঘাটে অনেক খোঁজাখুঁজি করেও আদিবের কোনো খবর পাওয়া যায়নি আমি রুমে বসে বাবুকে ঘুম পাড়াচ্ছি আর আদিবের কথা ভেবে ভেবে নীরবে চোখে জল ফেলছি হুট করে আমার শাশুড়ি রুমে ঢুকলেন আমার কোল থেকে আমার ছেলেকে এক প্রকার কেড়ে নিলেন আমি কিছু বুঝে ওঠার আগে আমার চুলের মুঠি আমার কালে দুই তিনটা থাপ্পড় দিয়ে বললেন মুখপুরি অপয়া অলক্ষ্মী কোথাকার আমার ছেলেটাকে খেয়ে এখানে বসে নাটক করছে তুই আমার ছেলের জীবনে আসার পর আদিবের জীবনে সব অঘটন ঘটে যাচ্ছে বিয়ের এক সপ্তাহ আগে অ্যাক্সিডেন্টে পা দুটো হারাতে বসেছিল একমাত্র তোর কারণে আর এখন আমার ছেলেকে খেয়ে ফেললি কয়দিন পর দেখা যাবে আদিবের ছেলেটাকেও খেয়ে ফেলবি আর তোকে এ বাড়িতে রাখব না বের হ আমি কিছু বলার আগে আমার চুল ধরে হিরহির করে বাড়ি থেকে বের করে দিয়ে সদর দরজা লাগিয়ে দিলেন সবাইকে শাসলেন কেউ যাতে দরজা না খোলে আমি অনেকক্ষণ দরজা ধাক্কালাম কেউ দরজা খুললো না অনেক কাঁদলাম দরজার বাইরেই বসে রইলাম শরীরটা ভীষণ খারাপ লাগছে গতকাল রাত থেকে অনেক ঝাপটা বয়ে গেছে আমার ওপর দিয়ে আমি আর সহ্য করতে পারছি না রাত নয়টার দিকে আমার শ্বশুর কোনো কাজে বাইরে যাওয়ার জন্য দরজা খুললেন তাকে দেখা মাত্র আমি তার পা জড়িয়ে অনেক কাঁদলাম কিছু বলতে পারলাম না কারণ কান্নার কারণে গলা বসে গেছে তিনি আমাকে অগ্রাহ্য করে চলে গেলেন আর বললেন তোমার শাশুড়ি যা করেছে একদম ঠিক করেছে আমার ছেলের এমন অবস্থার জন্য দায়ী একমাত্র তুমি আমার ছেলেই নেই তোমাকে রেখে কি করব। আর আদিবের ছেলে আমাদের কাছেই থাকবে আমি ওনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম মানুষ কুকুরের প্রতিও মায়া দেখায় কিন্তু উনি আমাকে পাঁচ হারা দিয়ে ফেলে রেখে চলে গেলেন তবু আমি গেলাম না দরজার সামনেই শুয়ে রইলাম গভীর রাত কয়টা ঠিক আমি জানি না তবে চারপাশ নীরব হঠাৎ দরজা খোলার আওয়াজ পেলাম দেখলাম বড়ো ভাবি আর ভাই বড়ো ভাবি আমাকে জড়িয়ে ধরে ভাইয়ের উদ্দেশ্যে বললেন দেখেছো তোমার মা কত নিষ্ঠুর এমন ভাব ধরছে যেন তিনি নিজেই একমাত্র ছেলের সুখে কষ্ট পাচ্ছেন আর তিশা ওর বউ হয়ে ওর কোনো কষ্ট নেই কোনো মেয়ে কি চায় তার হাজব্যান্ড মরে যাক এটা যে একটা দুর্ঘটনা সেটা তোমরা কেউ বুঝতে চাইছো না কালকে যাওয়ার সময় তো দেখলাম রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে যদি আদিপ থাকতো তখন কি তোমার মা এই মেয়েটার দোষ দিতে পারত আর তোমরা তোমরাও মায়ের সাথে তাল মিলিয়ে যাচ্ছ কেউ মুখ ফুটে কিছু বলা সাহস পাচ্ছ না ভাই কিছু বললেন না চুপ করে ভাবির কথাগুলো শুনে গেলেন কথাগুলো বলে ভাবি আর ভাই আমাকে রুমে নিয়ে গেলেন ঘড়িতে দেখলাম রাত একটা বাজে আমার ছেলেটা রুশিয়ার সাথে ঘুমিয়ে আছে আমার জন্য ভাবি তাড়াতাড়ি খাবার গরম করে নিয়ে আসলেন আমাকে খাইয়ে দিতে দিতে বললেন মায়াদা বলতে এদের মনের মধ্যে কিছু নেই বোন আমার বড় বোন হিসেবে তোমাকে একটা অনুরোধ করি তুমি কালকে সকালেই তোমার বাপের বাড়ি চলে যাও এখন হাজার চাইলেও বাবুকে তোমার কাছে দিবে না কয়েকদিন পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আম্মাকে বুঝিয়ে বাবুকে তোমার কাছে ফিরিয়ে দিব। এখন তুমি যতই এখানে থাকার চেষ্টা করবে ততই তাদের হিংস্র আচরণের শিকার হবে ভাবির কথা শুনে আমি তাকে ধরে কেঁদে ফেললাম সকালে আমি ভাবি রুমে বসে আছি ভাই ভাবি ছাড়া কেউ জানে না আমি যে এ বাড়িতে আছি সকলে জানে আমি চলে গেছি ভাবি বারবার আমাকে অনুরোধ করছে আমি যাতে আমার ভাইয়াদের কল করে আমাকে নিয়ে যেতে বলি ছোট ভাই অবশ্য কল দিয়েছিল ভোরে আদিপের কোনো খবর পাওয়া গেছে কিনা জানতে আমার শ্বশুরবাড়িতে যে এত কাহিনী হয়েছে সেগুলো বলিনি শুনলে সাথে সাথে এসে আমাকে নিয়ে তো যাবেই সাথে বাড়ির শুদ্ধ সবাইকে কথা শুনিয়ে যাবে এই ভয়ে আমি কিছু বলিনি আমি চাই না এই শোকের সময় আমার জন্য আবার নতুন কোনো ঘটনা ঘটুক এই দুইটা দিনে আমার জীবনটা পুরোই উলটপালট পালট হয়ে গেল বারবার আদিবের সাথে বলা শেষ কথাগুলো কানে বাঁচছে আমি লঞ্চে উঠতে ভয় পাই সাতার জানি না হঠাৎ করেই আমার ফোনটা বেজে উঠল দেখলাম আন্য নম্বর থেকে কল এসেছে মন মেজাজ এমনিতেই ভালো না ফোনটা ধরার কোনো ইচ্ছে ছিল না তবু কলটা রিসিভ করলাম রিসিভ করার পর অপর প্রান্তে থাকা লোকটা আমাকে আদিবের কথা জানালো আসসালামু আলাইকুম আপনি কি আদিব সাহেবের ওয়াইফ জি কেন আদিবের কোনো খবর পেয়েছেন হ্যাঁ আদিব এখন হাসপাতালে ভর্তি আপনি কেমন ওয়াইফ ফোন দুই দিন ধরে হাজব্যান্ড হাসপাতালে রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর সাথে লড়ছে আর আপনাদের খবর নেই কোনো আমি হাসপাতালে ঠিকানা টেস্ট করে দিচ্ছি আপনারা এক্ষুনি আসুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা এক্ষুনি আসছি ফোনটা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আল্লাহর কাছে অনেক অনেক সুপ্রিয়া আমার আদি বেঁচে আছে আমি তাড়াতাড়ি আম্মাকে ডাকতে গেলাম আম্মাকে ডাক দিতে আম্মা তেরে এলেন মুখপুরি তুই এখনও যাসনি আর তোর ওই মুখে আম্মা বলে ডাকবি না আম্মা আপনার ছেলে বেঁচে আছে হাসপাতাল থেকে একজন কল করে বলেছে রোড অ্যাক্সিডেন্ট করে দুই দিন ধরে ও হাসপাতালে আছে আমাদের এক্ষুনি যেতে বলেছে তারা হরো আম্মাকে কি বললাম নিজেও জানি না রোড অ্যাক্সিডেন্ট ও কি তাহলে লঞ্চে করে আসেনি জানি না আম্মা আপনারা তাড়াতাড়ি রেডি হন আব্বাকেও গিয়ে বলুন আমি তাড়াতাড়ি রেডি হয়ে বাবুকে ভাবির কাছে দিয়ে গেলাম আদিবের বড় ভাই আমি আম্মা আব্বা সকলে মিলে হাসপাতালে গেলাম হাসপাতালে যাওয়ার পর ওই লোকটা আমার শ্বশুর শাশুড়িকে উদ্দেশ্য করে বললেন আপনার ছেলে যেখানে অ্যাক্সিডেন্ট করে দুই দিন ধরে পড়ে আছে সে খেয়াল আছে ছেলের প্রতি কি কোনো দরদ নেই দুই দিন পর আজ ওনার জ্ঞান ফিরেছে ওনার থেকে নাম্বার নিয়ে ওনার ওয়াইফকে কল করলাম কিছুটা রাগি সুরে বললেন আব্বা বলেন, আসলে আমরা জানতাম আদিপ লঞ্চ দিয়ে আসবে তো লঞ্চ ডোবার ঘটনা শোনার পর থেকে লঞ্চ ঘাঁটি সবসময় যোগাযোগ রেখেছি আপনি আমাদের যে উপকার করলেন তার ঋণ দিন শোধ করতে পারব না চির কৃতজ্ঞ আমরা আপনি যে না থাকলে কি হতো লোকটির হাত ধরে আমার শ্বশুর কথাগুলো বললেন ও আচ্ছা এই ঘটনা সরি না জেনেই আপনাদের কত কথা বলে ফেললাম আসলে দুই দিন হয়ে গেছে অথচ আপনারা কোনো খবর নেন নাই আমার ছোট ভাইও আপনার ছেলের সাথে অ্যাক্সিডেন্ট করেছিল ওর সাথে আপনার ছেলেকেও আমরা হাসপাতালে নিয়ে আসি আপনার ছেলে মাথায় অনেক আঘাত পেয়েছিল প্রচুর রক্তক্ষরণ হয়েছে তারপর কত কষ্ট করে রক্ত জোগাড় করে ওনাকে রক্ত দেওয়া হয়েছে আল্লাহর রহমতে এখন আগের চেয়ে সুস্থ আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা স্বীকার করব বুঝতে পারছি না তা আপনার ছোট ভাই ভালো আছেন জি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমার ভাইকে নিয়ে যাব আর আপনারা এমন করে বলবেন না আদিব আমার ভাইয়ের মতো আমরা আদিবের সাথে দেখা করতে গেলাম আদিবকে দেখে বেশ সুস্থ মনে হলো ডাক্তারের সাথে কথা বলে জানা গেল আজকে চাইলে আমরা আদিবকে নিয়ে যেতে পারি আমরাও আর ওকে হাসপাতালে রাখলাম না হাসপাতালের বিল দেওয়ার সময় ওই লোকটার ভাইয়েরটাও আব্বা দিলেন লোকটা অনেক নাক করলেন আব্বা বললেন আরে আপনারাও তো আমার ছেলের মতো আমাদের এত বড় উপকার করলেন আপনার জন্য সামান্য এটুকু করতে পারবো না না আঙ্কেল ধন্যবাদ আমাদের বিল দেওয়া লাগবে না উপকার করে যদি তার বিনিময়ে কিছু নেই তাহলে এই উপকারের কোনো মূল্য নেই আপনি আমাদের জন্য মন থেকে দোয়া করবেন এটাই আমার চাওয়া লোকটার কথা শুনে আমরা সবাই রীতিমতো মুগ্ধ বর্তমান যুগেও এমন ভালো মানুষ আছে অবশ্য ভালো মানুষ আছে বলেই দুনিয়া টিকে আছে আব্বা অনেক জোরাজোরি করে হাসপাতালের বিল দিয়ে আসলেন বাড়ি আসার পর আদিবের কাছ থেকে পুরো ঘটনা শুনলাম তিশার কথা শুনে আমি লঞ্চ ঘাটে যাই লঞ্চ দিয়ে আসার জন্য এমন কি লঞ্চে উঠেও যায় কিন্তু লঞ্চে এত বেশি মানুষ ছিল যে আমার মনের ভিতরে আরও ভয় ঢুকলো যদি বেশি মানুষের জন্য লঞ্চ ডুবে যায় এমনিতেও তো আমি নৌপথে যাতায়াত করতে অনেক ভয় পাই লঞ্চ ছাড়ার পাঁচ মিনিট আগে আমি নেমে যাই ভাবলাম জীবনের মূল্য থেকে সময়ের মূল্য বেশি হতে পারে না বাড়ি যেতে দেরি হলে হোক তিশাকে আমি মানিয়ে নেব আমি তখনই সিএনজি নিয়ে রওনা দিই কিন্তু আমার কপালে যে দুর্ঘটনা লেখা সেটাকে তো আর ফিরাতে পারবো না সিএনজি বাসের অ্যাক্সিডেন্ট হলো আমি মাথায় প্রচণ্ড আঘাত পাই অনেক রক্তক্ষরণ হয় আমার ফোনটাও ভেঙে যায় যার কারণে তোমরা কল করে দেখেছো বন্ধ এরপরের কাহিনী তো তোমরা জানোই লঞ্চ ডোবার কাহিনী শোনার পর আমরা চার চত্বর রাস্তা দিয়ে যাওয়ার সময় যে শুনলাম কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে সেইখানেই কি হ্যাঁ আদেবের কথা শোনার পর আব্বা আম্মা আমাকে বলেন, বৌমা আমরা তোমাকে ভুল বুঝেছিলাম আসলে সুখে মাথা ঠিক ছিল না তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম তুমি আমাদের মাফ করে দিও তাদের আসল রূপ আমার দেখা হয়ে গিয়েছে একটা মেয়ে কখনই চায় না তার স্বামী মারা গিয়ে সে বিধবা হোক তবুও সকলে মেয়েদের উপরেই সব দোষ দেওয়ার চেষ্টা করে আজ বুঝতে পারলাম সেদিন বিয়ের আগে যদি আদিবের জায়গায় আমার পায়ে সমস্যা হতো তারা কখনই আমাকে বাড়ির বউ বানাত না আমার জন্মদাতা বাবা ভুল কিছুই বলেননি আমি কিছুই বললাম না মাথা নিচু করে রইলাম আমাকে তাড়িয়ে দেওয়ার কথা শুনে আদিব অনেকটাই রেগে গেল পুরো কাহিনী শুনলে না জানি কোন কাণ্ড ঘটায় আমি কিছু বলার আগেই আদিব বলে উঠল আমি মরে গেছি শুনেই তিশাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে বাহ আমার মরা লাশ দেখা পর্যন্ত বাড়িতে রাখলে না ছি তোমাদের উপর আমার ঘৃণা হচ্ছে যে মেয়েটা আমার মতো পঙ্গু ছেলেকে বিয়ে করে লোকজনের কথা শুনলো আমাকে সেবা করে ভালো করে তুললো তার সাথে তোমরা এই ব্যবহারটা কিভাবে করলে উপকারীর প্রতি এত অকৃতজ্ঞ হলে কি করে তোমাদের বিবেকে কি এতটুকু বাদল না থাকা এসব কথা বাদ দাও তোমার শরীরটা বেশি ভালো না তার উপর এমন উত্তেজিত হয়ে কথা বলা উচিত না আগে সুস্থ হয়ে নাও বড়োভাবে বলল। তাই বলে আব্বুহ্মিস বাড়ি থেকে তাড়িয়ে দিবে থাক আদি বাদ দাও তোমাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি এটাই অনেক বাবু হওয়ার পর থেকেই অনেক ঝামেলা লেগে আছে তাই ঠিকমতো নামটাও রাখেনি আজকে বাবুর নাম রেখেছেন আমার শাশুড়ি আদিবের নামের সাথে মিলিয়ে সাদিব আমার পরিবারের সবাইকে এ বাড়িতে দাওয়াত করা হয়েছে আজ দুই পরিবারের মধ্যে নেই কোনো রাগ ক্ষোভ বিভাদ আছে শুধু ভালোবাসা আর সম্মান জীবনের প্রতিটি দিন সকলের সাথে এভাবেই আনন্দে কাটাতে চাই